নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী। চলে এসেছি একটা নতুন লিগাল ভিডিওর সাথে। আপনারা জানেন, আইনের বিভিন্ন জটিলতাকে সম্পূর্ণ সাধারণভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমার একমাত্র কাজ বা একমাত্র চেষ্টা বলতে পারেন। এই চেষ্টায় আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন। আর আমার এই পুরো ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপার্টি অর্ডার কি। আচ্ছা, এক্সপার্টি অর্ডার যদি হয়ে যায় তাহলে বিবাদী পক্ষ কীভাবে সেটাকে সেটাসাইড করবে, আদৌ কি এক্সপার্টি অর্ডার বা এক্সপার্টি ডিগ্রিকে সেটাসাইড করা যায়, তার জন্য আইনের কি কি রুলস আছে বা ধারা আছে, সেগুলোই আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো প্রথমে জানতে হবে, একটা মামলায় বা যে কোনো কেসে দুটো পক্ষ থাকে, একটা বাদী একটা বিবাদী। প্লেনটিফ হচ্ছে বাদী, ডিফেন্ডেন্ট হচ্ছে বিবাদী। এইবারে যে মামলায় দেখা যাচ্ছে যে বাদী এবং বিবাদী উভয় পক্ষই সেই মামলাটায় উপস্থিত থাকছেন না বা থাকছে না, সেক্ষেত্রে কিন্তু অর্ডার 9 রুল 3-তে সিভিল কোড অফ সিভিল প্রসিডিওরে সেই মামলাটাকে জাজ খারিজ করে দেবে। কেন? কারণ জাজের মনে হবে যে সেই মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মামলার ফার্দার প্রসিডিংয়ের জন্য উভয় পক্ষই কিন্তু রেডি নয় বা ইন্টারেস্টেড নয়। ঠিক আছে, এইটা একটা পার্ট গেল। এবার দ্বিতীয় পার্ট বলি যে এক্সপার্টি অর্ডার কি, সেটা আপনাদের জানতে হবে। এক্সপার্টি অর্ডার হচ্ছে যখন কোর্ট থেকে যে কোনো কেসে বিবাদী বা ডিফেন্ডেন্টের কাছে সমন যাবে, কারণ কি প্লেনটিভ মামলাটা করেছে এবং প্লেনটিভও সমন পাঠিয়েছে আর কোর্ট থেকেও সমন গেছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিবাদী পক্ষ বা ডিফেন্ডেন্ট ইচ্ছাকৃতভাবে মামলায় আসছে না বা যখনই ডেট পড়ছে তারা অনুপস্থিত, সেক্ষেত্রে কিন্তু জাজ এক্সপার্টি অর্ডার পাস করবে এবং এক্সপার্টি অর্ডার পাস করে মামলাটাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে প্লেনটিফ মানে যে মামলাকারী তাকে কিন্তু অবশ্যই প্রমাণ সাক্ষী দিয়ে মামলাটাকে জিততে হবে। এর মানে এই নয় যে এক্সপার্টি অর্ডার জাজ পাস করেছেন বলে তার কোনো দায় নেই যে মামলা জেতার জন্য তাকে যথেষ্ট প্রমাণ সাক্ষী দিতে হবে না, এরম কোনো কারণ নেই। তাকে যা যা প্রসিডিওর সবই ফলো করতে হবে, মামলা জেতার জন্য যা যা করণীয় তাকে করতে হবে। ঠিক আছে, এবারে আসছি যেসব মামলায় দেখা গেছে যে এক্সপার্টি অর্ডার পাস হয়ে গেছে, প্রসিডিংসও স্টার্ট হয়ে গেছে, কিন্তু ডিক্রি অবধি মামলাটা যায়নি, মাঝপথে স্থগিত মানে মাঝপথে আছে, মানে ডিক্রি অবধি যাবে যাবে করছে, সেক্ষেত্রে কিন্তু অর্ডার 9 রুল 7-এ মানে জাজ সেই মামলাটাকে আবার প্রথম থেকে শুনতে পারে। যদি বিবাদী এসে বলেন যে আমি ঠিকমতো সমন সার্ভ আমার উপরে হয়নি বা এই কারণের জন্য আমি মামলাটায় আসতে পারিনি হুজুর, যথেষ্ট কারণ যদি দেখায় তাহলে কিন্তু অর্ডার 9 রুল 7-এ জাজ কী করবেন, আবার মামলাটা প্রথম থেকে স্টার্ট করবেন বা এক্সপার্টি অর্ডারটাকে খারিজ করবেন। ঠিক আছে, এবারে হচ্ছে যখন যে কোনো মামলায় ডিক্রি অবধি হয়ে যায়, মানে মামলাটা পুরো শেষ, ডিক্রি বেরিয়ে গেছে, এক্সপার্টি ডিক্রি বেরিয়ে গেছে, সেক্ষেত্রে এক্সপার্টি ডিক্রি সেটাসাইড করার জন্য বিবাদী পক্ষ কী করবে, তখন বিবাদী পক্ষ কিন্তু অর্ডার 9 রুল 13-এ এক্সপার্টি ডিগ্রিটাকে খারিজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করবে যে কেন সমন পাওয়া সত্ত্বেও সে আসেনি, এবং তার সাথে একটা এভিডেভিট লাগবে, সেটা জাজের সামনে পেশ করা হবে। এবং জাজের যদি মনে হয় যে না, যে কারণটায় সে অনুপস্থিত ছিল বা সমন পাওয়া সত্ত্বেও আসতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু জাজ সেই এক্সপার্টি ডিগ্রিটাকে সেটাসাইড করবে, মানে কি সেই এক্সপার্টি ডিগ্রিটাকে খারিজ করে আবার নতুন করে মামলাটা শুনানি হবে, সেটা করবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এক্সপার্টি ডিগ্রিটা সেটাসাইড হলো বা এক্সপার্টি ডিগ্রিটা সেটাসাইডের জন্য অর্ডার 9 রুল 13 অফ সিপিসি মানে সিভিল কোড অফ প্রসিডিওর, কোড অফ সিভিল প্রসিডিওর, সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা কতদিনের জন্য করতে হয়, কতদিনের মধ্যে করতে হয়, সেটা অবভিয়াসলি 30 দিনের মধ্যে করতে হবে, এবং 30 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্টে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আর 30 দিনের মধ্যে করতে গেলে 164
লিমিটেশন অ্যাক্টে একটা অ্যাপ্লিকেশন করে দিতে হবে, এবং 30 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে সেকশন 5 করে ওই অর্ডার 9 রুল 13 এর অ্যাপ্লিকেশনটা, তারপরে এভিডেভিট, তারপরে সেকশন 5, এই তিনটে অ্যাটাচড করে জাজের সামনে পেশ করতে হবে, এবং জাজ তখন সেটাকে অ্যালাউ করবে এবং আমাদের আপনাদের যাদের এক্সপার্টি ডিগ্রি হতে চলেছে বা হয়েছে সেটা স্যাটিসফাইড হয়ে যাবে। তো আশা করি বোঝাই গেল যে আজকে এক্সপার্টি অর্ডার কখন হয় এবং এক্সপার্টি অর্ডারের এগেনস্টে কোন রুলসে আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরে কী রুলস আছে যার থেকে আমরা এই এক্সপার্টি অর্ডারের থেকে বাঁচতে পারি, এবং এক্সপার্টি ডিগ্রিকে কীভাবে আমরা স্যাটিসফাইড করতে পারি, সে সবই আমি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি যাদের ঘরে মামলা চলছে, যাদের ঘরে মামলা ভবিষ্যতে হতে পারে, তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আর কী কী বিষয় আপনারা জানতে চান। আর আমি অবশ্যই চেষ্টা করব যে আমাদের আইনের সমস্ত কঠিন কঠিন জটিল জিনিসগুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে নতুন কোনো লিগ্যাল ভিডিওর সাথে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।